গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিভিন্ন অনিয়ম লুটপাট সীমাহীন দুর্নীতি দুর্ব্যবহারের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার দহবন্ধ ইউনিয়ন পরিষদের নতুন ভবনের সামনে সুন্দরগঞ্জ গাইবান্ধা সড়কের চেয়ারম্যানের দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহলম মাস্টার চেয়ারম্যানের দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মিলনচন্দ্র সরকার গোলাপচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সিদ্দিক সমাজসেবক হোসেন হাবিব ডলার মোতাজ মামুন মিয়া প্রমুখ এছাড়াও বক্তারা বলেন সরকার প্রদত্ত বয়স্ক বিধবা প্রতিবন্ধী যত প্রকল্পের আওতায় শিশু ভাতা দেয়ার নামে গরিব অসহায়দের কাছ থেকে চেয়ারম্যান গোলাপ কবির অর্থ হাতিয়ে নিয়েছে এছাড়াও টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অর্থ আত্মসাত পরিষদের ফিজ বাড়িতে রাখা সহ অসচ্ছল নারীদের কর্মমুখী করতে সেলাই মেশিন বাড়িতে নিয়ে আত্মসাত করেছে এমনকি গত সোমবার গভীর রাতে ইউপি চেয়ারম্যান নিজেই প্রবীণ রাজনীতিবিদ সাবেক ইউপি সদস্য ও দহবন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরের দিন হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে দুর্ব্যবহার করার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেন তারা আরও বলেন আমরা চেয়ারম্যানের অনেক অনিয়ম দুর্নীতি সহ্য করেছি সুন্দরগঞ্জ উপজেলায় তার মতো দুর্নীতিবাজ আর কোনো চেয়ারম্যান নেই তাই আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের দ্রুত অপসারণ চাই